হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। এই যে সপ্তর্ষি, অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট, ABCD, ক্যাপিটাল লেটার দিয়ে বিভিন্ন প্রজেক্ট অঙ্কন করছে। এটা সকলের উপকারে লাগবে, সকল সোনামণি ছোট্ট বন্ধুদের জন্য। এই যে যেরকম এখন আছে, এস অক্ষর দিয়ে একটা স্ন্যাক্স, প্রথম অক্ষর, এই যে যেরকম পি দিয়ে পেঙ্গুইন অঙ্কন করেছে, এখানে কিউ দিয়ে কুইন অর্থাৎ রানী, আর র্যাট, র্যাট দিয়ে একটা ইঁদুর বুঝিয়েছে। কি সুন্দর ইঁদুরের ছবি হয়ে গেছে, মুখ, তার লেজ, তার পা সব মিলে এতই সুন্দর লাগছে। এই জন্য বন্ধু আরও আছে, আপনাদের সাথে শেয়ার করলাম সপ্তর্ষি। আরও এরপরে এখন আমরা কি সুন্দর একটা সুন্দর প্রজেক্ট এবং আইডিয়া ক্যাপিটাল লেটার দিয়ে, এ দিয়ে অ্যাপেল, বি দিয়ে বি, বি দিয়ে বি, ক্যাট, সি দিয়ে ক্যাট, ডি দিয়ে ডাক, ডাক অর্থাৎ হাঁস, ই দিয়ে এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থাৎ, আর এফ ডি হাতি, হাতি, এফ দিয়ে ফ্লাওয়ার। এই দেখতে সুন্দর, আমি একবারে সবটাই খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঘাস, জি দিয়ে গ্রাস অর্থাৎ ঘাস, এইচ দিয়ে হাউস, আই দিয়ে কি বলো, আইসক্রিম, আইসক্রিম। সকল বন্ধুরা তোমরা খেতে খুবই পছন্দ করো সোনা বন্ধুরা। এই যে জ্যাকেল, জ্যাকেল ফ্যাক্সিয়াল, কে দিয়ে কি, কিং, লেগ, এই যে এল দিয়ে লেগ, লেগ, লেগ দিয়ে এল দিয়ে পা অঙ্কন করে ফেলেছে, তারপরে এম দিয়ে মাউস, এম দিয়ে মাউস, ছবিটা কিন্তু সুন্দর, এন দিয়ে নেস্ট, দেখেন কি সুন্দর পাখির বাসা, এটা বাচ্চাদেরকে খুব হেল্প করবে অঙ্কনে। এই পাখিটা যে দেখবে, মায়েদের উদ্দেশ্যে আমার বলা যে যে দেখবেন বাচ্চাদের একটু প্লিজ শেয়ার করবেন, দেখাবেন, এই যে অরেঞ্জ, ওরা উৎসাহিত হয়। এই যে অরেঞ্জ, এটা কালার করে দেখাবে, এরপরে কেবল অঙ্কন করে দেখাচ্ছে, সেই পর্যন্ত ওয়েট করুন, আমাদের সাথে থাকুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে। স্নেক আঁকানো আমার হয়ে গিয়েছে, আমি টাইগার আঁকাবো এখন। টাইগার কি দিয়ে, সপ্তর্ষি সাথে থাকুন। এই যে টাইগার নাম দিয়ে দিয়েছে, আমব্রেলা হবে, আমব্রেলা, ইউ দিয়ে আমব্রেলা অঙ্কন হবে, আমব্রেলা, আমি ইউটাকে আঁকিয়ে নিয়েছি, আমব্রেলা মানে ছাতা, ইউটাকে আঁকিয়ে নিয়েছে। দূরে কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই প্লিজ ছাতে আঁকাবো না, সপ্তর্ষিকে উৎসাহিত করবেন, ও যেন আরো সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারে এবং আরো কিছু করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য, আর বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন প্লিজ। এই যে ছাতা অঙ্কন করে ফেলেছে, ইউ দিয়ে আমব্রেলা, আমব্রেলা মানে তো ছাতা। এরপরে ও কালার করে দেখাবে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন প্লিজ। ডব্লিউ অঙ্কন করতেছে সপ্তর্ষি এখন, খুব মনোযোগ। এতে বাচ্চারা মোবাইল দেখা বন্ধ করে তারা আর্টের প্রতি নিযুক্ত হবে, এতে আখেরে আমাদের খুব ভালো হবে। এভাবে রং পেন্সিল আমরা তুলে দেব বাচ্চাদের হাতে, তারা বিভিন্ন কিছু আর্ট করবে এবং তাদের ক্রিয়েটিভিটি, তাদের মেধা অনেক অনেক বৃদ্ধি পাবে। এখন ডাব্লিউতে তরমুজ
অঙ্কন চলছে। ওয়াটারমেলন, ওয়াটারমেলন এই যে তোর ওয়াটারমেলনের বীজগুলো শিটস, ওয়াটারমেলন শিটস ডাব্লিউ দিয়ে অঙ্কন চলছে। আর এই যে আমব্রেলাও কালার করা হয়ে গেছে, ছাতা এই যে এক্স এক্স দিয়ে এক্স রে আর ভি দিয়ে যে কত সুন্দর লাগছে, কালার মোটা কোনো হয় নাই। ওয়াটার মিলন কোয়েন সিম্বল আর এটা হলো এক্স রে। এই যে অ্যাপেল কালার করা শুরু হয়ে গেছে। এই যে রানী কুইন, কুইন রং করে ফেলেছে। এই যে টাইগার, টাইগার আমব্রেলা, টাইগার তারপরে আমব্রেলা, কুইন, র্যাট, র্যাট ওয়াটারমেলন, তারপরে স্নেক, স্নেক তারপরে কুইন সিবল যে অঙ্কন করা হয়েছে, এই যে ইয়াক ইয়াক এক্সরে মানে সমুদ্রিগাই সার ইয়াক মানে পেঙ্গুইন, এই যে এক্সরে জেব্রা। আর সে যে পেন্সিল নিয়ে এলোমেলো করে বসে পড়েছে কাটের উপরে, এই যে উইন সিম্বল, উইন সিম্বল হেলো। এখন এই পুরোটাই কালার করবে। আমাদের সাথেই থাকুন। এই যে এই যে এগুলো পেঙ্গুইন কুইন রং করা হয়ে গেছে, এগুলো কালার করা। এই যে র্যাট স্নেক